হাই গাইস, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি রিম্পাও ভালো আছি। আর আজকে হচ্ছে বৃষ্টি বাদলার দিন, একদম প্যাচ প্যাচে ওয়েদার। আজকে আর দোকান খোলা হয়নি, ইচ্ছা করে আর খুলিনি, দুজনেই কেউ যায়নি। আর তার তাই এখন 4:30 বাজে, দেখলাম বৃষ্টিটা একটু ধরেছে, তাই জন্য ভাবলাম যে আগের দিনে যে সমস্ত শপিংগুলো করা হয়নি, মানে বাচ্চাদের সব তো কমপ্লিট হয়নি, আর যতটা হয়েছে আর বাদ বাকিগুলো যাই গিয়ে কিনে নিয়ে চলে আসি। ম্যাডাম রেডি হয়ে গেছে পুরো। আর আজকে আমাদের 30K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে, তার জন্য কি মজা, তার জন্য অসংখ্য ধন্যবাদ যাদেরকে, যারা সাবস্ক্রাইব করেছো আর যারা বিশুদ্ধ ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ। এবার তোমরাও একটু সাবস্ক্রাইব করে দাও, তাতে আমাদের 50K 100K হয়ে যাক তাড়াতাড়ি করে, একটু করে দাও তাড়াতাড়ি করে। আর পুজোটা যাক, তোমাদের জন্য অনেক কিছু ওয়েট করছে। আমরা বলেছিলাম ইউটিউবে পেমেন্ট দিয়ে কি করব না করব, দেখা যাক, তোমাদের আশীর্বাদে হয়তো একটু একটু আর্নিং হচ্ছে এবারে, সেগুলো আমরা ভালো কাজে লাগাবো। তাই জন্য সবাই বেশি করে ভিডিও দেখো। একদম, কিছু বলতে চাও? মানে মন থেকে সত্যি অসংখ্য ধন্যবাদ, বড়দের অনেক 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 প্রণাম, ছোটদের অনেক 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 লাভ, অনেক ভালোবাসা, আর যারা আমাদের আছে তাদের তো ঠিক আছে, ওই জন্য ওই জন্য তোমরা না থাকলে হয়তো 30K তো অনেক দূরের কথা, এক কেউ সাবস্ক্রাইবারও কমপ্লিট হতো না, 100 সাবস্ক্রাইবারও কমপ্লিট হতো না, সবকিছু তোমাদের জন্য, এই পরিবারটা তো তোমাদেরই পরিবার, তাই না? আর খুব তাড়াতাড়ি আরো আরো সাবস্ক্রাইব করে যাতে আমরা 50K সেলিব্রেশনটা করতে পারি, 50K তারপর 100K। আর যে কথাটা তোমাদের আমরা দিয়েছি, আমরা খুব এক কথার মানুষ, আমরা যে কথাটা দিয়েছি যে আর্নিং দিয়ে আমরা যেগুলো যেগুলো করব, আশা করি পুজোর পর থেকে আমাদের সেই কাজকর্ম শুরু হয়ে গেছে, মানে প্রিপারেশন চালু হয়ে গেছে, পুজোর পরেই মোটামুটি আমরা কাজে লেগে পড়ব। তোমরা তো সবকিছুর সাক্ষী থাকবে, তোমরা ছাড়া তো আমরা কিছু না, তোমরা আছো বলেই এইটুকু আমরা এগোতে পেরেছি, অনেক অনেক সাপোর্ট করো। আর আজকে সারাদিনে বৃষ্টি বাদলার ওয়েদারে আমরা বৃষ্টি নিয়ে যা শপিং করতে চলেছি, সেজন্য কি কি শপিং করছি তোমরা তো আমার সাথে থাকবে, দেখতেই পাবে। আর আমি যে গিফটটা পেয়েছিলাম কালকে, যে ম্যাক্স থেকে পরশুদিন গিফট মানে কিনে, এই যে একটা আমি নিয়ে ফেলেছি। আর আজকে আমি একটা একদম, এই টি শার্টটা আমার নতুন, আমারটাও নতুন, ম্যাক্সের টি শার্ট, ম্যাক্সেই যাচ্ছি, হ্যাঁ দুজনেরই ম্যাক্সের টি শার্ট, ম্যাক্সের টি শার্ট পরে নিয়েছি। আর এই যে আমার একটা কালো ট্রাউজার, এরকম আমিও একটা ট্রাউজার পরে নিয়েছি কারণ বৃষ্টি বাদলা। আর আমার আমার ট্রাউজারটা একবার দেখাও দে, এইরকম তিনটে ট্রাউজার কিনেছি, একটা ব্ল্যাক, খুব কমফোর্টেবল। এটা কোথায় কিনেছিল? এটা কিনেছি অনলাইন মেশো থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না এটা অনলাইন, এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, সরি এটা ফ্লিপকার্ট থেকে নেওয়া, মেশো না, মেশো তো টপটা, সরি ফ্লিপকার্ট থেকে। এই কালারটা, এই টপের যে কালার সেই কালারের একটা, এই ব্ল্যাক কালার একটা, হোয়াইট কালার একটা, বেবি পিঙ্ক কালার, চারটে ট্রাউজার অফারে ছিল, চারটে মিলিয়ে 999-এ, অনেক ভালো, হ্যাঁ চারটে 1 মানে 1000 এ ছিল, 999-তে চারটে অফারে আমি কিনেছিলাম, তাও প্রায় এক দেড় মাস আগে, ইউজ করাই হয় না, তাই না আজকে এই কালো প্যান্টটা পরে ফেললাম, পর আর তিনটা কোনো সিল প্যাক করা রয়েছে। আজকে তোমরা কি একটা জিনিস লক্ষ্য করে যাও, আমি কি করেছি নতুন নতুন একটা বলো দেখি, কুর্তি তুমি এলো এলো দুর্গা এলো, অনেকদিন বাদে ইচ্ছা করলো আমি একটু সুন্দর করে সিঁদুর পরবো, তাই জন্য আজ আমি বিয়ের গুঁড়ো সিঁদুর পরলাম, সবসময় টিউব সিঁদুর পরি, আজ গুঁড়ো সিঁদুর পরলাম, ভালো করেছো, চলো 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 বন্ধুরা, চলো যাক, টাটা। এত খারাপ রাস্তাঘাটের, আমরা যে আমাদের বাড়ির গলি থেকে এই মানে রোডে উঠবো, যে সেইটা আসতে গিয়ে যে কত ঘুরলাম দেখো, কত দিকে যে ঘুরলাম সেটা আমরাই জানি, দেখো আমি এই জন্য গুঁড়ো সিঁদুর পরি না, পুরো ঝেবড়ে গেছে, ঠিক আছে, কত দিক দিয়ে ঘুরে ঘুরে যে আমাকে আরো কাজ দিচ্ছে আমরাই জানি, চলো। Thank you.
আমি আর বাইক নিয়ে বেরোইনি, স্কুটি নিয়ে এসেছিলাম। স্কুটিটা পার্কিং এ রেখে এবার উপরের দিকে যাচ্ছি। রিম্পা উপরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে ভেতরের রাস্তাটা, এটা দিয়ে আবার উপরে ওঠা যায়। ওই রিম্পা দাঁড়িয়ে আছে। At $4.99 only. Shop for rupees 4999 and get a chair for non-stick cookware set or a Anjali 3 pieces casserole set at $3.99 only. And shop for rupees 7999 get a Panasonic automatic rice cooker or a vacuum cleaner at $4.99 only. Thank you and happy shopping. বিগ বাজারে ব্যাগ রাখার লাইন, এই যে দাঁড়িয়েছে লাইনে, আমি দাঁড়াইনি। খুব ভিড় রয়েছে বিগ বাজারে, তাও আগের দিনের তুলনায় অনেক ফাঁকা, অনেক ফাঁকা। ছবি তুলছে, জানি না কারা। একটা ট্রেন্ডসের নতুন ফুটওয়্যার হয়েছে, ঠিক আছে চলো। কিছুই পাচ্ছি না, পছন্দ না, পছন্দ সই কিছুই পাচ্ছি না। বিগ বাজারে বললোই নেই, নাকি আবার ম্যাক্সে এসছি, ম্যাক্স থেকে কেনা হলো, তো অল্প পেয়েছি, বেশি কিছু পাইনি, পছন্দ হচ্ছে না সেরকম। সিরিয়াসলি আমরা অনেক লেট করে ফেলেছি, স্টক পুরো আউট অফ স্টক হয়ে গেছে, সত্যি লেট। সবাই বলছে দিদি আপনি এত লেট করে এসেছেন, মাল কোথা থেকে থাকবে? আমি বলছি মালই তো নেই, বলছে স্টক শেষ, আর 8-10 দিন বাকি পুজো। আমাদের দুজনের আজকে এখনো অব্দি কিছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে প্রচন্ড, খুব খিদে পেয়েছে। আমরা কত বেলা অব্দি না খেয়ে থাকি, খিদে পায় না। আজ কেন জানি না পাগলের মতো মাথা ঘুরছে, এত খিদে পেয়েছে। এবি খিদে পেয়েছে আমার, কিন্তু কিছু খেতে হবে, আর খাওয়া মানেই তো, আর খেয়ে খেয়ে বাইরে খাবার খেয়ে খেয়ে অবস্থা খারাপ। চলো দেখি কি খাওয়া যায়। এখানে ফুড কোর্টে মিত্র ক্যাফে আছে, মিত্র ক্যাফেতে খাবারটা অর্ডার করলাম, একটা মানে কম্বো অর্ডার করেছি। কম্বোর মধ্যে চিকেন রাইস, চিকেন নুডলস, চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন কিছু আর একটা, এরকম চারটে জিনিস আছে। একটা কম্বো $290 একটা কম্বো অর্ডার করেছি। আমি এখন এই যে বসে ওয়েট করছি, আর কুট্টি গেছে একটু ওয়াশরুমে,
ও আসুক, তারপর এখন খাবারও দেবে বললো, 10 মিনিট দেরি আছে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে, নাক থেকে অনবরত জল পড়েই যাচ্ছে, কিচ্ছু করার নেই। আর আজকে অনেকদিন বাদে সিঁদুরটা পরেছি, এইরকম লুকে তোমরা আমাকে খুব কমই দেখো, কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবে। হ্যাঁ, সিঁদুর পরে কেমন লাগছে, ওয়েস্টার্ন কালেকশনের সাথে সিঁদুরটা পরে কেমন লাগছে। আর আজকে মোটামুটি খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। আর তাও তোমার রুহির জন্য একটা ভালো ভেবেছিলাম গাউন টাইপের কিছু নেব, গাউন টাইপের কিছু পেলাম না। ওর ক্যাজুয়ালি একটা হট প্যান্ট আর একটা টি শার্ট নিয়েছি, মানে টপ আর কি, ডিজাইনার। দেখি আরেকটু খেয়ে উঠে আরেকবার যাব রিলায়েন্সে বা ম্যাক্সে, আরেকটু ঘুরে গাড়ে যদি একটা ভালো গাউন পাওয়া যায়, দেখা যাক। ঠিক আছে, আর তারপরে এখান থেকে বেরিয়ে কিউটি পাই যে শপ আছে ওখান থেকে সোনা বাবারগুলো নেব, নিলে আজকে বাচ্চাদেরগুলো কমপ্লিট হয়ে যাবে। আর এবছর বড়োদেরকে কিছুই দেব না বলেই দিয়েছিলাম, আগের বছর সবাইকে দেওয়া হয়েছে, ওই জন্য এবছর আর দেবো না। পরের বছর সিচুয়েশান ঠিক থাকলে আবার দেওয়া নেওয়া হবে, বাচ্চাদের তো না দিলেই নয়, তাই জন্য বাচ্চাদেরটা দেবো। কুটি আসুক, আবার তোমাদের সাথে কথা হবে। ওই যে খাবার আনতে গেছিলো, খাবার নিয়ে আসছে, খাবার হয়ে গেছে। ফ্রাইড রাইস, নুডলস, চিলি চিকেন, গার্লিক চিকেন, নুডলস, রাইস, চিলি চিকেন, গার্লিক নুডলস। এবার এসছি গোড়াবাজার সিটি লাইফ, আস্তে 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 একের পর এক জায়গা ঘোরা হচ্ছে। প্রথমে ডায়মন্ড প্লাজা সব কিছু ঘুরে নিলাম, তারপর গোড়াবাজারে তোমার সিটি লাইফে এলাম। এখন গোড়াবাজার নতুন যে প্যান্টালুনসটা হয়েছে ওখানে এসছি, একবার যদি দেখি এখানে কিছু পাই, দেখা যাক। ওর শরীরটা খুব খারাপ করছে, নিয়ে বাড়ি চলে যাবো এবারে, চলো বাড়ি চলো, বাদ দাও আজকে। নাক কান গলা মুখ সব জাম হয়ে গেছে ঠান্ডা লেগে, মাথা নিচু করলেই নাক দিয়ে জল পড়ছে। চলো চলো বাড়ি চলো, ছাড়ো না, রুহিটা হয়নি তো, পাচ্ছি না কেন বলতো। চলো দেখি, সময় তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কারণ হঠাৎ রিম্পা বলছিল অনেকক্ষণ ধরে শরীরটা কেমন অস্বস্তি হচ্ছে। তারপরে না ঠিক তার যখন ডায়মন্ড প্লাজা থেকে বেরিয়ে আবার গোড়াবাজার এলাম, হ্যাঁ ডায়মন্ড প্লাজায় কিছু ঠিক পাচ্ছিলাম না, যেন গোড়াবাজারে এলাম, ওখানে সিটি লাইফ বলো প্যান্টালুন্স বলো ঠিক পছন্দ হলো না, যতটুকু দরকার বিগ বাই তোমার ম্যাক্স থেকে আর ট্রেন্স থেকে কিনেছিলাম ওইটুকু নিয়ে বাড়ি চলে এসেছি। কারণ হঠাৎ রিম্পার শরীরটা খুব খারাপ করছিল রাস্তার মধ্যে, আমি তাই জন্য একদম আর রিস্ক নিইনি, ডাইরেক্ট নিয়ে এসে ওকে বাড়িতে রেখে দিয়েছি। আর ডাক্তার তো রাত্রেবেলা তখন পাইনি, আর এমনি বলে ওষুধ নিয়ে এসেছি, ওর এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে যে প্রচুর উইক লাগছে। আর তোমার কী বলবো, মাথা পাতা ধরে আছে, মাথা নিচু করতে পারছে না, মানে পুরো ঠান্ডা লেগে গেছে যাকে আর বলে। আর যেহেতু অনেক প্রেশার যাচ্ছে ওই জন্য রেস্ট পাচ্ছে না, কালকেও আমাদের প্রায় রাত্রিবেলা শুতে শুতে 4টে বেজে গেছিলো, জানি খুব অনিয়ম হচ্ছে, কারণ এই 2 মাস অনিয়ম হবেই, কিছু করার নেই। আর তাই জন্য ওকে ও এসে মানে কোনো দিকে তাকায়নি, আর যে মেডিসিনটা মানে দিয়েছিলো আমাদের এখানে একজন আছে, হ্যাঁ মানে ওষুধের দোকান ওনার, ওনাকে বলে ওষুধ দেয়, খারাপ দেয় না, ভালোই ওষুধ দেয়, ওনাকে বলে একটা ওষুধ দিয়েছিলাম, ওটা খেয়েও ঘুমাচ্ছে কোনো রকমে। আর আমি তোমাদের একবার দেখাই, যে ও ঘুমাচ্ছে ওষুধটা খেয়ে,
আমার ডিস্টার্ব করিনি, আমি এসে ঘরে বসেছিলাম, ওকে মানে ওঠাইও নি আমি, তো ঘুমাচ্ছে, আমি তাই জন্য বাইরে এসেই কথা বললাম। আর রাত্রির হয়েছে, এবার ডেকে মানে খাইয়ে দিই আর কি। দেখি ভাত দুপুরে খাওয়া হয়নি, ভাতই খাবো, আর দেখি আর কি আছে, কাউকে খাইয়ে দিই। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, আজকে আমাদের পরিবার 30K সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, অসংখ্য ধন্যবাদ সবাইকে, যেরমভাবে পাশে ছিলে সারা জীবন পাশে থেকো। আর আরও যারা নতুন পরিবারের সদস্য হতে চলেছ তাদেরকে অগ্রিম ধন্যবাদ আগে থেকেই, চলো অগ্রিম আর আগে থেকে একই কথা, চলো। কি গো, ওঠো খেয়ে নে, চলো অল্প করে খেয়ে নাও। খাবারগুলো গরম করে নিই, তারপর ওকে ডাকবো। ভাতগুলো এখানে আছে, মাছ হয়েছিল বড়া, ডালটা গরম করছি না। আর রিম্পার মা মাটন পাঠিয়েছে, এগুলো একটু গরম করে নিই, তারপরে একেবারে ওকে ডাকবো। খাওয়ারটা গরম করেই ওকে ডাকলাম, উঠেছে, শরীরটা সত্যিই খুব খারাপ, চলো খেয়ে নাও, চলো অল্প করে খেয়ে এসো, চলো চলো আসো, চলে আসো বাবা, খেয়েছো খেয়েছো আসো। ওদিকে ম্যানিও এক গোলে হারছে, গোল দিয়ে দিয়েছে, ইয়েস গোল দিয়ে দিয়েছে, চলো নামো আসো। ভাত ডাল মাছ একটা কিসের বড়া করেছিল মা, আর ইম্পার মা মাটন পাঠিয়েছে, নিচে মা বাবা দাদারটা দেওয়া হয়ে গেছে, এটা আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট, ওকে জোর করে উঠিয়ে খাওয়ালাম, খাওয়ানো হওয়ার পর মানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আবার শুয়ে পড়েছে, ফোনে কি দেখছে কি জানে। এতটা ধবল তো, তাই শরীরটা উইক হয়ে গেছে আর কিছুই না, একটু ঘুমালে ঠিক হয়ে যাবে। হ্যাঁ ঠান্ডা তো লেগেছে বললাম সবাইকে, চলো বৃষ্টিতে ভেজেছিলে কালকে, চলো তাহলে এই ব্লগটা কাল থেকে চলছে, আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো, আর পরিবারটাকে আরও বড় করতে হবে, তার জন্য কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক ভিডিও নিয়ে আসছি, আর যেগুলো যেগুলো তোমাদের কথা দিয়েছিলাম সেগুলো করার চেষ্টা করব। 30K হয়ে গেছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, চলো আর কিছু বলার নেই, টাটা গুড নাইট, স্টে সেফ স্টে অ্যাট হোম।